সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম। সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি আব্দুল কাদেরের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে 608 ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যবসায়ী খলিলুল্লাহ ঝরু চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন 447 ভোট। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারাজি বেনজির আহমেদ এ তথ্য নিশ্চিত করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বিজয়ী প্রার্থী আলহাজ নজরুল ইসলাম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 161 ভোট বেশি পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আলহাজ নজরুল ইসলাম টানা দ্বিতীয়বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী পদে 1 নং ওয়ার্ডে মাহফুজা সুলতানা রুবি, 2 নং ওয়ার্ডে অ্যাডভোকেট শাহ নেওয়াজ পারভিন মিলি ও 3 নং ওয়ার্ডে শিল্পী রানী মহলদার নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ ওয়ার্ড সদস্য পদে 1 নং ওয়ার্ডে ইন্দ্রজিৎ দাস, 2 নং ওয়ার্ডে আমজাদ হোসেন, 3 নং ওয়ার্ডে সৈয়দ আমিনুর রহমান, 4 নং ওয়ার্ডে নজরুল ইসলাম, 5 নং ওয়ার্ডে শেখ ফিরোজ কবির, 6 নং ওয়ার্ডে আব্দুল হাকিম ও 7 নং ওয়ার্ডে গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, সোমবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত সারা দেশের ন্যায় সাতক্ষীরায় 12টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনে ভোট শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের এই নির্বাচনে 1069 জন ভোটার, তাদের মধ্যে 1055 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ডেট ছিল ঠিকই 13-14-13 মনোনয়নপত্র কিনেছেন, বুঝলেন? আর ওইটা ওনার কাগজগুলো আমাদের কাছে ছিল, 16 তারিখে ওই কাগজগুলো আমাদের স্যার প্রিজাইডিং স্যার উনি আমার কাছ থেকে নিয়েছিলেন। 16 তারিখে নিয়েছেন, শুক্রবার। হ্যাঁ, নেওয়ার পরে উনি ওইটা যাচাই বাছাইতে যে পাচ্ছে না বলতেছেন কেন? ওইটা উনি একটা কারণ দেখাইছিলেন যে আমি তো ওই 16 তারিখে পাইছি, বিধায় কাগজগুলো আমি উঠাবো না, এই মারে উনি নিয়েছিলেন বলছিলেন। বলছিলাম যে এই থেকে মিনা হামিদের আর হেডমাস্টারকে আমি মামলা যাচ্ছি, দেখছি না কাগজ কলম তাদের নামে, বেবাজি আমি তাদের করেছি, কিন্তু এর পরিচালনা করতে যা ছড়াবালি আর আমাদের এই মাঠ থেকে ছড়াবালি আর আপনার ওই আকবর আলী, হ্যাঁ সাবাক চেয়ারম্যান আকবর আলী এবং আমার সোরাম মেম্বার সাহেব, উনি এই দুজন পরিচালনা করতে কঠিনভাবে আমার স্কুলটা নিয়ে ওনারা উঠে পুড়ে লেগেছে। একটা মানে ওই স্কুলটা মানে একটা মানে তাদের একটা বাণিজ্য কেন্দ্র তৈরি করবে এই বুঝে তারা প্রচুরভাবে আমার হেঁটে দিতে পারত না, স্কুলটা গ্রাস করার জন্য আপ্রাণভাবে চেষ্টা করতে। আমি সরকারের কাছে চাচ্ছি যে পূর্ণ নির্বাচনের চলছিল ঘোষণা করে জনগণের ভোট জনগণের কাছে ফেরত দিক, যারা ছাত্র অভিভাবক আছে তারা ভোট প্রদান করুক, তারাই নির্বাচন করে কারা ম্যানেজিং কমিটি হবে তারাই সিদ্ধান্ত করে এটা একটা সেটেল আপনি অন্তত, এইটাই আমার প্রত্যাশা। ম্যানেজিং কমিটি নিয়োগ চলবে স্যার, এই নিয়োগে যে আপনারা যে শিডিউল দিয়েছিলেন ডেট ঘোষণা করছেন।